আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, পোশাক রান্না করব। এই তো প্রথমে দেখলেন পোশাক, আমাদের গাছের পোশাক। প্রথমে এখানে হলুদ মরিচ আর মাছ আর আলু একসাথে দিয়ে দিছি, এগুলো আগে একসাথে কষাবো, তারপর পোশাকগুলো দিয়ে দিব। এই তো এগুলো আগে কষানো শেষ, এবার পোশাকগুলো দিয়ে দিলাম। এবার পোশাকগুলো কতক্ষণ কষাবো, এই তরকারিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। পোশাক রান্না শেষ, এখানে মাশকলা তেল রান্না করব। এখানে প্রথমে সবগুলা ময় মশলা, হলুদ মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে তেল এখন চুলায় বসিয়ে দিলাম। আর মাছ আলাদা দেব, মাছ আমি আগে ভাজি করে নিছি, মাছগুলো আগে ভেজে নিছি, তার কিছুক্ষণ পরে দিয়ে দিব, আবার কিছুক্ষণ পরে একটা ডিম দিয়ে দিব। এভাবে এদিকের মানুষ রান্না করে, তাই আমিও রান্না করছি। কে কীভাবে রান্না করে খান কমেন্টে জানাবেন, এভাবেও ভালো লাগে, খারাপ লাগে না। তো এই তো নাড়াচাড়া করতে হবে, আর নয়তো লেগে যাবে। এখানে অনেকগুলো পানি একসাথে দিয়ে দিছি, যদি দেখি ঘন হয়ে গেছে তাহলে আবার দিতে পারি। এই তো বলক এসে গেছে। এখানে এইভাবে অনবরত নাড়তে হয়, না নাড়লে নিচে লেগে যাবে। এখানে মাছগুলো দিয়ে দিলাম, আমি মাছ ভেঙে দিছি, আপনাদের কাছে শেয়ার করে নেই, মাছ ভেঙে তারপর দিছি। এই তো এখানে এই ডিমটা দিয়ে দেব, এই তো ডিম দিয়ে দিলাম। এবার ডিমটা নাড়তে হবে, না একটু দলা দলা হয়ে যাবে, জমাট হয়ে যাবে। এই তো নাড়তে থাকবো, অনেক ঘন করে নাড়তে হবে, ঘন করে নাড়ে দিতে হয়, আর নয় তো লেগে যাবে। তো এই তো আমার ভিডিওটা দেখতে থাকেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। আর যদি ভালো লাগে এভাবে তাহলে আপনারা রান্না করে খাবেন। এই তো প্রায় শেষের দিকে ডালটা, এখন বড় ইয়ে দিয়ে নড়াচড়া করতে হবে, কারণ এই তো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম পাতিল থেকে। এখানে বাগার দিয়ে দেবো, এখানে শুকনো মরিচ আর রসুন, এই তো শুকনো মরিচ আর রসুন ভেজে নিচ্ছি, ভেজে ডাউলে দিয়ে দেবো। এই তো ডাউলে দিয়ে দিলাম, এখানে আলু দিয়ে আলু রান্না করব, তাই এখানে প্রথমে মশলা কষে নিচ্ছি, মাছ আর মশলা একসাথে কষে নিচ্ছি। এবার এখানে আলু দিয়ে দিলাম, আলুটা কতক্ষণ কষাবো, এই তো এভাবে কতক্ষণ কষে জল টল দিয়ে দিব। এই তো শেষে দেখাচ্ছি তরকারিটা, এই তো তরকারি হয়ে গেছে, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।